আসসালামু আলাইকুম আমন্ত্রণ বাংলাদেশের সংবাদের সাথে আছি সিফাত শারমিন শুরুতে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম তেতুলতলা মাঠ পুলিশের সম্পত্তি জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী মাঠ রক্ষার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাগরিক সমাজের ঈদ যাত্রার প্রথম দিনেই ট্রেনের শিডিউল বিপর্যয় যাত্রীদের ক্ষোভ ভোগান্তি মেনে নেওয়ার আহ্বান রেলমন্ত্রী বিএনপি ক্ষমতায় থাকতে রেলপথ বন্ধের উদ্যোগ নিয়েছিল বললেন প্রধানমন্ত্রী সরকারি প্রতিষ্ঠানের লাভের চেয়ে সেবাই গুরুত্বপূর্ণ র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের দ্বারস্থ হওয়া সরকারের অযোগ্যতা মন্তব্য মির্জা ফখরুলের দেশের সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়িয়ে আছে বললেন ওবায়দুল কাদের এবছর হজযাত্রীদের জন্য বিমান ভাড়া 1,40,000 টাকা নির্ধারণ ফ্লাইট শুরু 31 মে জানিয়েছেন প্রতিমন্ত্রী দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাজধানীর কলাবাগান তেতুলতলা মাঠকে কলাবাগান থানা বানানোর সিদ্ধান্ত থেকে আপাতত সরছে না সরকার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমন ইঙ্গিত দিয়ে জানিয়েছেন থানার জন্য টাকা বরাদ্দ দেওয়া হয়েছে তবে নাগরিক সমাজের প্রতিনিধিরা এটাকে খেলার মাঠ রাখার জোর দাবি জানিয়েছেন এই জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদনও করেছেন কলাবাগানের তেতুলতলা মাঠ উন্মুক্ত স্থানটিকে থানা নয় খেলার মাঠ হিসেবে রাখার দাবি নিয়ে বুধবার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন নাগরিক সমাজের প্রতিনিধিরা ওনার মাধ্যমে আমরা প্রধানমন্ত্রীকে লিখতে চাচ্ছি একই বিষয় নিয়ে যে এই ওখানে যেন থানা না হয় ওনার কথায় আমরা যেটা বুঝেছি উনি এটা সক্রিয় বিবেচনাতে রাখবেন উনি যেটুকুন কথা আমাদেরকে বলেছেন ডিএমপি কমিশনার এবং আমাদের চিঠি উনি প্রধানমন্ত্রীর কাছে নিয়ে যাবেন তাদের সঙ্গে বৈঠক করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সাংবাদিকদের বলেন কলাবাগান থানার ভবন তৈরির জন্য এরই মধ্যে টাকা বরাদ্দ হয়ে গেছে আমরা যদি এই জায়গাটাতে আমরা পেয়েছি এর চেয়ে যদি ভালো কোনো সুইটেবল আরও জায়গা আমাদের ওখানের মেয়র সাহেব কিংবা অন্য কেউ যদি ব্যবস্থা করতে পারেন তা আমরা তখন সেটা কনসিডার করব কিন্তু আপাতত আমাদের থানার জন্য এটি নির্দিষ্ট জায়গা এটা সরকারিভাবে এটা ব্যবস্থা হয়েছে জায়গাটি পুলিশকে বরাদ্দ করা হয়েছে এখন নির্মাণ কাজ হবে কি হবে না সেটা পরে ডিসিশন হবে এখন বরাদ্দ যেহেতু হয়েছে সেই জায়গাটা এখন পুলিশের তেতুলতলায় মাঠ রাখার দাবিতে বুধবার দুপুরে মানববন্ধন বৃক্ষরোপণ সহ নানা কর্মসূচির আয়োজন করে নাগরিক সমাজের প্রতিনিধিরা এ সময় এখানে মাঠ রাখার জোর দাবি করেন তারা আইন শৃঙ্খলা বাহিনী তাদের থানা দরকার কিন্তু তাদের যেখানে সেখানে যখন খুশি তারা মাঠ নিয়ে নেবেন দখল করবেন এটা যদি তারা প্রতিষ্ঠা করে ফেলেন তো বাংলাদেশে আর মাঠঘাট থাকবে না আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ বলেন খেলার মাঠ শিশুদের ফুসফুস এখান থেকে স্থাপনা সামগ্রী সরিয়ে নিতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানান তিনি আপনি যুক্তিসঙ্গত মানুষ আমি জানি কামাল আপনি মুক্তিযুদ্ধের সাথী ছিলেন আমাদের আপনি এটাকে নিয়ে আর দীর্ঘায়িত না করে এটাকে কালকের থেকেই এই ইট পাথর সরান না হলে আমাদের কোনো পথ থাকবে না এ সময় পাপেট প্রদর্শনীর মাধ্যমে মাঠ দখলের প্রতিবাদ জানানো হয় সৈকত সাদিক বাংলাভিশন ঢাকা শুরু হয়েছে ট্রেনযোগে ঘরে ফেরার আনুষ্ঠানিক ঈদযাত্রা তবে ঈদযাত্রার প্রথম দিনেই কমলাপুর স্টেশন থেকে বিলম্বে ছেড়েছে 3টি ট্রেন এর মধ্যে সবচেয়ে বেশি দেরিতে ছাড়ে রংপুর এক্সপ্রেস এবং ধূমকেতু এক্সপ্রেস রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নুরুল ইসলাম সুজন বলেছেন ডাবল গেজ নির্মাণের আগে ট্রেনের শিডিউল বিপর্যয় ঠেকানো অসম্ভব বুধবার সকাল থেকে শুরু হয় প্রথম দিনের ঈদযাত্রা কমলাপুর ট্রেন স্টেশনে বাড়ি ফেরা মানুষের দীর্ঘ অপেক্ষা প্রথম দিনে শিডিউল বিপর্যয় দিয়ে শুরু সকাল থেকে যে কটি ট্রেন ছেড়েছে তার সবগুলোই ছেড়েছে নির্ধারিত সময়ের অনেক পরে 8টা বাজে সাধারণত টিকিট ছাড়া হয় অনলাইনে তো যখন টিকিট কাটতে গেছি পুরো 1 ঘন্টা ওনারা ওয়েটিং দেখাচ্ছিল তো 1 ঘন্টা পর টিকিট পেয়েছি দুই বাচ্চা দাদা বাড়িতে যাচ্ছি ঈদ করতে সবাই দোয়া করবেন যাতে আবার সুস্থভাবে পৌঁছাতে পারি আবার ঢাকায় ফেরত আসতে পারি গ্রামে আমার দাদু আছে আমার চাচাতো ভাই আছে ভাই বোন আছে ওদের সাথে ঈদ করব আমি যাচ্ছি হচ্ছে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে তো ওই ট্রেনের টিকিট দেওয়া হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশন থেকে তারপর আমি ওইখানে যে টিকিটটা কালেক্ট করি
এদিকে বুধবার এই স্টেশন থেকে দেয়া হচ্ছে এক তারিখের অগ্রিম টিকিট। অন্যান্য দিনের তুলনায় টিকিট প্রত্যাশীদের তেমন ভিড় দেখা যায়নি ট্রেন স্টেশনে। মানে ভোটার আইডি কার্ড তো নিয়ে আসি নাই, নাম্বার দিচ্ছি এই জন্য হবে না বলছে, পরে আবার ফের কম্পিউটারের দোকানে যায় ভোটার আইডি কার্ড সংগ্রহ করে আবার ফের টিকিট কাটলাম। আমি এক তারিখের টিকিট চাইলাম, আমার দুইটা টিকিট দরকার, আমাকে দুইটা টিকিটই দিয়েছে, হ্যাঁ, এবং যে ভাড়া সেটাই রাখছে। অনলাইন অনেক ট্রাই করছি, ডিস্টার্ব দিতেছে, এই জন্য সার্ভারের সমস্যা অনেক। হ্যাঁ, সবার সাথে ঈদ করব সেই আনন্দ নিয়েই তো সব পুরো রমজান মাস রমজান রেখে যাচ্ছি, সবার সাথে ঈদ করব সেই আতেই তো যাচ্ছি, ফ্যামিলি সবাই আছে। শিডিউল বিপর্যয় মেনে নিয়ে ঈদ যাত্রা করতে যাত্রীদের প্রতি আহ্বান জানান রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। আমরা যতই করি চাহিদার তুলনায় তো আপনি এত, আমাদের সে ব্যবস্থা তো নেই, কাজে তো অপ্রতুল, একদম পাঁচ লক্ষ সাত লক্ষ লোক ডেইলি যেতে চায়, আমরা আরো পারতে পারছি না, যারা মাত্র তো লাইন নাই, রেলের যে লাইন যার উপর আমরা রেলটা চালাবো এখনও ওই আগের, আমরা ইতিমধ্যেই বহু প্রকল্প গ্রহণ করেছি যাতে আমাদের অবকাঠামো যেটা রেল লাইন তৈরি করা, নতুন নতুন রেল লাইন, এই রেল লাইনগুলো তৈরির পর্যায়ে আছে, এগুলি যখন সব হয়ে যাবে তখন আমরা অনেক বেশি আমাদের ক্যাপাসিটি বেড়ে যাবে। ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনেও অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে টিকিট প্রত্যাশীদের। তবে অতিরিক্ত চাপ নেই বিমানবন্দর রেল স্টেশনেও। সকাল আটটায় টিকিট দেওয়া শুরু হলেও কমলাপুর রেল স্টেশনের কথা চিন্তা করে অনেকে ভোর রাত থেকে বিমানবন্দর রেল স্টেশনে লাইন ধরেন। বিমানবন্দর স্টেশন মাস্টার মোহাম্মদ হালিমুজ্জামান জানান, নিয়ম মেনে টিকিট সরবরাহ করায় ভোগান্তির সম্মুখীন হচ্ছে না কেউই। আমাদের পরিস্থিতি ভালো, যাত্রী মোটামুটি হচ্ছে এবং আমরাভাবে খুব সুষ্ঠুভাবে স্বচ্ছতার সাথে আইন কানুন মেনে সম্মানিত যাত্রীদেরকে টিকিট দিচ্ছি। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সার্বক্ষণিক তদারকির কথা জানান এই স্টেশন মাস্টার মুহিবুল্লাহ মুহিব, বাংলাভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় থেকে বিশ্বব্যাংকের পরামর্শে বিআরটিসির মতো রেলকেও বন্ধের উদ্যোগ নেয় বিএনপি। মানুষের পাশাপাশি রেলগাড়ি পুড়িয়ে বিএনপির আন্দোলনকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলে মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, সরকারি প্রতিষ্ঠানে লাভ লোকসানের চেয়ে মানুষের সেবাই আওয়ামী লীগের কাছে মুখ্য বিষয়। বাংলাদেশ রেলে যুক্ত হলো আরও 30টি মিটার গেজ ও 16টি ব্রডগেজ লোকোমোটিভ। নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব ভ্রাম্যমান রেল জাদুঘর। গণভবন থেকে ভার্চুয়ালি সিগন্যাল ফ্ল্যাগ হাতে নিয়ে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেলখাতে বঙ্গবন্ধুর অবদানের কথা স্মরণ করে দেন প্রধানমন্ত্রী। অলাভজনকের অজুহাত দিয়ে রেল বন্ধে বিএনপির উদ্যোগের সমালোচনা করেন। বিএনপি সরকার ক্ষমতায় থাকাকালীন সময় এই রেল বন্ধ করার সিদ্ধান্ত হয়। আমাদের বিআরটিসি বন্ধ করার পরিকল্পনা, রেল বন্ধ করার পরিকল্পনা, এসবগুলি কিন্তু পরামর্শ দিয়েছিল ওয়ার্ল্ড ব্যাংক। রেল আসলে মুখ থুবেই পড়ে, দেশের মানুষের সেবা করাটাই হচ্ছে আমাদের কাজ। যে কারণে বিআরটিসি একসব বলা হয়েছিল সেটা বন্ধ করে দেওয়া হবে, কারণ ওটা লাভজনক না। সরকারি প্রতিষ্ঠান কতটুকু লাভ করলো কতটুকু লাভ করলো না, সেটার থেকে বড় কথা মানুষের সেবা কতটুকু দিতে পারলো, মানুষ কতটুকু সেবা পেল, মানুষের জীবন মান কতটা সহজ হলো, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। আর সব জায়গায় সব কিছুই যে লাভবান হবে সেটা না, কিন্তু লাভবান করা যায়। আমরা বিআরটিসিকেও যেমন লাভবান করেছি, আজকে রেল যেটাকে অলাভজনক বলে বন্ধ করতে বলা হয়েছিল এবং বন্ধ করে দিয়েছিল বিএনপি সরকার, আজকে সেটা চালু করে আমরা এটাও প্রমাণ করেছি যে রেলকেও লাভবান করা যেতে পারে এবং করা যায়। রাজনৈতিক সহিংসতায় সাধারণ মানুষ ও রেল খাতের ক্ষতির জন্য বিএনপিকে দায়ী করেন প্রধানমন্ত্রী। মানুষকে পুড়িয়ে মারা বা চলন্ত বাস গাড়ি অথবা রেলে আগুন দিয়ে লঞ্চে আগুন দিয়ে, এটা কোন ধরনের আন্দোলন? এটা তো এক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড। অবশ্য তারা তো ক্ষমতা দখলকারীদের হাতে, ক্ষমতায় বসে প্রতিষ্ঠিত পার্টি জনগণের মধ্যে থেকে তো উঠে আসেনি, কাজে জনগণের কল্যাণের দিকে তাদের দৃষ্টি থাকে না। বরিশালের জন্য আলাদা রেল চালুর উদ্যোগের কথাও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যোগাযোগ ব্যবস্থা সচল হলে অর্থনৈতিক সমৃদ্ধি দ্রুত হবে বলেও আশা করেন সরকার প্রধান। ব্যাপক উন্নয়ন সৈয়দ আব্দুল মুহিত, বাংলাভিশন, ঢাকা। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার এতটাই অযোগ্য এবং নত জানু যে র্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা তুলতে ভারতের সাহায্য চাইছে। নিউমার্কেট এলাকায় সংঘর্ষ এবং হত্যার ঘটনায় ছাত্রলীগ জড়িত হলেও গ্রেপ্তার ও মামলা দেওয়া হয়েছে বিএনপি নেতাদের নামে।
রাজধানীর ইস্কাটন লেডিজ ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করে জাতীয়তাবাদী যুবদল। এতে যুবদলের নেতাকর্মীরা ছাড়াও বিএনপির কেন্দ্রীয় নেতারা অংশ নেন। ইফতার মাহফিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকার উন্নয়নের নামে লুটপাট করে বিদেশে টাকা পাচার করছে। র্যাবের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা তুলতে ভারতের সাহায্য চাওয়া হবে। পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের সমালোচনা করেন বিএনপির মহাসচিব। এই সরকারে তাদের মানবাধিকার লঙ্ঘনের জন্য যে স্যাংশন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে, এখন এই স্যাংশন উইথড্র করার জন্য এই নত জানো অপদার্থ সরকার তা এখন ভারতের কাছে সাহায্য চাইছে। কতটা অযোগ্যতা হলে, কতটা ব্যর্থ হলে আজকে এই সরকার এই কুকর্ম করে যারা আজকে একটা প্রতিষ্ঠানকে স্যাংশন দিয়ে গেছে, কর্মকর্তাদেরকে স্যাংশন দিয়েছে, সেই ব্যাপারে কোনো ব্যবস্থা না নিয়ে তা আজকে ভারতের কাছে নত জানু হয়ে সমর্থন চাই। আজকে যেটা সবচেয়ে বেশি দরকার ছিল যে অবিলম্বে এই সব কর্মকর্তাকে বরখাস্ত করা, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা, সেটা না করে তারা আজকে উল্টো সাহায্য চাইছে। নিউ মার্কেটের সংঘর্ষের ঘটনায় বিএনপি নেতাদের নামে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা কলেজ এবং নিউ মার্কেটের ব্যবসায়ীদের মধ্যে যে সংঘর্ষ হলো, দুইজন প্রাণ হারালো, সেখানে তারা প্রমাণিত সত্য গণমাধ্যমের মধ্যে এসে গেছে যে সম্পূর্ণ হবে ছাত্রলীগের জন্য দায়ী। সেই তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে এদিকে বুধবার সকালে শেরেবাংলা একে ফজলুল হকের 60তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির মহাসচিব বলেন, সরকার পরিকল্পিতভাবে বিরোধী মতের রাজনীতি ধ্বংসের চক্রান্ত করছে। মানুষের কোন জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, ঢাকা। সাম্প্রদায়িকতার বিষবাষ্প থেকে জাতিকে উদ্ধারে শেখ হাসিনার নেতৃত্বে লড়াই চালিয়ে যাবার অঙ্গীকার ব্যক্ত করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শেরেবাংলা একে ফজলুল হকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি একথা বলেন। জাতীয় নেতা শেরেবাংলার 60তম মৃত্যুবার্ষিকীতে দলের সিনিয়র নেতাদের সাথে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তার সমাধিতে শ্রদ্ধা জানান ওবায়দুল কাদের। তার আত্মার মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, শেরেবাংলা একে ফজলুল হক ছিলেন অসাম্প্রদায়িক মানবতাবাদী নেতা। বাংলাদেশে এখনও সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে আছে, এর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। যিনি ছিলেন বাংলাদেশে সাম্প্রদায়িকতার বিষবাষ্প যেটা এখনো ছড়িয়ে আছে, সে বিষবাষ্প থেকে জাতিকে উদ্ধার করতে পারেনি। লড়াই চলছে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয়ে। শেখ হাসিনার নেতৃত্বে আমরা আজকে বিরামহীন লড়াই চালিয়ে যাওয়ার শপথ করছি। এবছর হজযাত্রীদের জন্য বিমান ভাড়া নির্ধারণ করা হয়েছে 1,40,000 টাকা। সচিবালয়ে হজ ব্যবস্থাপনা নিয়ে এক সভা শেষে সংবাদ সম্মেলনে একথা জানান বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী। তিনি বলেন, 31 মে হজ ফ্লাইট শুরু হতে পারে। 75টা ফ্লাইট অপারেট করতে হবে, বিমানের 31,000 নিবে, আর অর্ধেক প্যাসেঞ্জার সৌদি আরব, এটা এগ্রিমেন্টে সৌদি এয়ারলাইন্স। এইভাবে আমরা নির্ধারণ করেছি এবং ধারণা যে আমরা 31 মে থেকে আমাদের ইয়ে অপারেশনাল ইয়েগুলো শুরু হবে। ভাড়ার ব্যাপারে আমরা যে ফুয়েল কস্ট, আপনারা জানেন যে পর্যন্ত ডবলেরও অধিক ফুয়েল কস্ট ইয়ে হয়েছে। সব কিছু বিবেচনা করে, সবার কথা শুনে, সৌদি কর্তৃপক্ষ, যারা সৌদি এয়ারলাইন্স, তাদের কথাও শুনে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে 1,40,000 টাকা। এবারে রিগাল ফার্নিচার ঈদ বাজারের খবর। পোশাকের সাথে সামঞ্জস্য রেখে শেষ সময়ে চলছে নারীদের অর্নামেন্টস ও প্রসাধনী কেনাকাটা। দামের সাথে মানের ঘাটতি যেন না হয় সেদিকে খেয়াল রাখছেন তারা। দাম একটু বেশি হলেও মানসম্মত প্রসাধনী ব্যবহারের পরামর্শ দোকানিদের। দিন বাড়ার সাথে সাথে ভালো বিক্রির প্রত্যাশাও তাদের।
গলার লকেট পছন্দের পোশাকের সাথে মানাবে তো, তাই শেষবারের মতো চলছে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে নেয়া। ছোট থেকে বড় সব বয়সী নারীর পদচারণায় মুখর গহনার দোকানগুলো। কেউ ব্যস্ত নিজের সাথে মানানসই মেকআপ সামগ্রী কিনতে, কেউ বা দেখছেন মানানসই নানা ধরনের গহনা। জামার সাথে সবকিছুর সাথেই মানায় রকেটগুলি সবসময় কিনি আমি ওনার থেকে, ভালো লাগে। ব্যাংগুলো পছন্দ, কসমেটিক্স আছে এগুলো কিনবো, বাপের জামা কিনছি, বাপের ব্যাংক কিনবো। ঈদের তো শেষ সময়, তো এখন জুয়েলারি এখন কিনছি আমরা। ক্রেতা চাহিদার কথা মাথায় রেখে দোকানগুলোতে সাজানো হয়েছে মন কাড়া ডিজাইনের গহনা ও প্রসাধনী। ভালো বিক্রির প্রত্যাশা বিক্রেতাদের। আইলাইনার, মাস্কারা, কাজল, ফেস পাউডার, ফাউন্ডেশন, বিভিন্ন জিনিস আমাদের কাছে আছে। হাইলাইটার, কাপড়ের সাথে ম্যাচিং করে নেল পলিশ, লিপস্টিক, কানের দুল, এই ফেস পাউডার, মানে এসবগুলো এখন আমাদের চলতেছে বেশি আর। আগের তুলনায় অনেক কাস্টমার কম, নর্মাল বাজারে আমরা যেগুলো সেল করি ওই তুলনায় এখন একটু অনেক কম। ঈদ উপলক্ষে স্বাভাবিক সময়ের চেয়ে দাম কিছুটা বাড়তি রাখার অভিযোগ ক্রেতাদের। তবে প্রসাধনী সামগ্রীর মানে ছাড় না দিয়ে একটু বেশি দাম দিয়ে হলেও ভালো পণ্য কিনতে উৎসাহিত করছেন বিক্রেতারা। সব আইটেমই চায়না, ইন্ডিয়ান, আমাদের বেশি দাম দিয়ে কিনে মানে আনতে হচ্ছে, ঠিক আছে। অনেকে আছে প্রাইসের চিন্তা করে, কিন্তু কম দামি প্রাইসের মধ্যে নিয়ে গেলে আমরা হচ্ছে যে ভালো প্রোডাক্ট পাবো না, একটু প্রাইসের মধ্যে নিলে আমরা ভালো প্রোডাক্ট পাবো এবং ভালো রিভিউ পাবো। গতানুগতিক সময়ের চেয়ে একটু তো বেশি বলতেই হবে। রাজধানীর মার্কেটগুলোতে দেশি গহনার পাশাপাশি পাওয়া যাচ্ছে নানা ধরনের ও মানের বিদেশি গহনাও। তবে ক্রেতারা মূলত স্বাদটা মেটাচ্ছেন সামর্থ্যের সাথে তাল মিলিয়েই। মামুন আবদুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। ঈদ আর গ্রীষ্মের এই কঠিন সময়ে লোডশেডিংয়ের কবলে পড়ে নাকাল গাজীপুরের কালিয়াকৈর শিল্পাঞ্চলের মানুষ। কারখানায় উৎপাদন ব্যাহতের পাশাপাশি ভোগান্তিতে গ্রাহকরা। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ বলছে নানা অজুহাতের কথা। সারাদিন রোজা রেখে শান্তিতে ইফতার মুখে তোলার মুহূর্তে শুরু হলো লোডশেডিং, কিংবা তারাবিন আমাদের সময়ে লোডশেডিং। গাজীপুরে প্রচণ্ড গরমের মধ্যে এরকম গুরুত্বপূর্ণ সময়ে লোডশেডিংয়ের কারণে ক্ষুব্ধ সাধারণ মানুষ, তারা দুষছেন পল্লী বিদ্যুতের খামখেয়ালিপনাকেই। রাত্রের মধ্যে তিন বেজে যায়, কারেন্ট যায়, দেড় ঘন্টা পর কারেন্ট আসে, তাহলে মানুষগুলো অসুস্থ হবে না কি হইব। তারাবির সময় মানুষ নামাজ পড়তে পারে না, ইফতারের সময় কারেন্ট থাকে না, গরমও লাগে, ঠিক আছে, দোকানও বসে থাকতে খুব কষ্ট হয়। প্রতিবার লোডশেডিংয়ের কারণে কারখানা কর্তৃপক্ষের আর্থিক ক্ষতি গুনতে হয়। আমাদের বিদ্যুৎ ঘন ঘন ডিস্টার্ব করার কারণে আমাদের মেশিনের যে পাওয়ারগুলো থাকে, পাওয়ারের ক্ষতি হয়, আমাদের প্রোডাকশনে অনেক ক্ষতি হয়। লোডশেডিংয়ের অত্যাচারে যখন নাকাল সাধারণ মানুষ, তখন পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ দিচ্ছেন গ্যাস সংকট, গরম সহ নানা অজুহাতের কথা। রামপুরা বসে সারা দেশের মনে করেন কবিরপুরে পাঁচটা ফিডার এলাকাগুলোয় এই যন্ত্র বসানো আছে, প্রতিটা গ্রিডে এরকম করে বসানো আছে যে এখন কখন আজান বা ই না যে সিস্টেম বসানোর জন্য যে কোনো সময় তারা বন্ধ করে দেয়, এটা আমাদের হাতে থাকে না। ন্যাশনাল গ্রিড থেকে যেহেতু গ্যাসের প্রেশার কম, উৎপাদন কমের কারণে হয়তো বা হতে পারে, এবং আমাদের সুপার গ্রিডও ওভারলোড, সেটার কারণে কিছু লোডশেডিং হচ্ছে। বিদ্যুৎ সমস্যার কারণে উৎপাদন ব্যাহত হলেও কারখানা কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কোনো কথা বলেনি। তবে সাধারণ গ্রাহকরা রয়েছেন বিপাকে। বাংলাভিশন নিউজ ডেস্ক। এবার ঈদ কেনাকাটায় বিকাশের খবর। করোনার প্রকোপ না থাকায় এবার স্বাভাবিকভাবেই চলছে ঈদের কেনাকাটা। বাজেটের মধ্যে ঈদের পোশাক কেনাকাটা শেষ করে ক্রেতাদের নজর বিভিন্ন প্রসাধনী পণ্যের দিকে। এদিকে বিপণী বিতানের মতো প্রসাধনীর শোরুমগুলোতেও চলছে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের ক্যাশব্যাক অফার। করোনা মহামারীর ধকল নেই প্রায়, তাই দুই বছর পর পুরনো আবহে ঈদের বাজার। ক্রেতা বিক্রেতা সবার মাঝেই ভিন্ন আমেজ, তাই পোশাক আশাক কেনা শেষে অনেকের নজর বিভিন্ন প্রসাধনীর দিকেও। এদিকে অন্যান্য আউটলেটের মতো প্রসাধনী শোরুমেও আছে বিকাশের ক্যাশব্যাক অফার। আল হারামাইন থেকে প্রসাধনী কিনে পেমেন্ট বিকাশে করলেই মিলছে 5% মূল্য ফেরত। আমিও একটা বিকাশের যে 5% যেটা ক্যাশব্যাক আছে ওটা আমি পেয়েছি। দেখা গেছে 5% 10% ডিসকাউন্ট পাই, মানে একে তো হলো
টাকা ক্যারি করার কোনো ঝামেলা নেই, তার উপরে হলো যেই টাকা দিয়ে পণ্য কিনছি সেটার উপরে আবার ক্যাশব্যাক পাচ্ছি, তো দুদিক থেকেই লাভ তো আমাদেরই। ক্যাশ টাকা ক্যারি করাও একটা রিক্স, বিকাশে থাকলে বিকাশ থেকে পেমেন্ট করে দিলাম, আমার রিক্সটাও থাকলো না। অনলাইন পেমেন্টে একদিকে আর্থিক নিরাপত্তা, আরেকদিকে মূল্য ফেরত, দুই মিলে উচ্ছ্বসিত অনেকে। ক্যাশটা বহন করতে হচ্ছে না, হ্যান্ড ক্যারি করতে হচ্ছে না, একটা রিক্স থাকছে না, সেখান থেকে আমি আপনার আমার ইয়ে থাকলে আমি সেটা এখান থেকে পেমেন্ট করে দিতে পারলাম। ইটস ইজিয়ার টু ইউজ অনলাইন পেমেন্ট দেন ক্যাশ, আমি যেটা মনে করি আর কি। ক্যাশ ক্যারি করার একটা ঝামেলা থাকে না, আর দেখা গেছে যে আপনার মোবাইলে এখন সবাই নেট ইউজ করে, তো এখন নগদ বিকাশ এই ধরনের অ্যাপসগুলোতে দেখা গেছে আপনি খুব সহজেই সেটা আপনি সেন্ড করতে পারছেন, অনেক সময় ক্যাশব্যাক থাকে। বিক্রেতারা জানান, বিকাশের এমন অফারে পণ্য ক্রয়ে ক্রেতাদের আগ্রহ আর বিক্রি দুটোই বেড়েছে। আলহারমাইনে বডি স্প্রে থেকে ধরে সব ধরনের সুগন্ধি আমরা বিক্রয় করে থাকি। বিকাশে ক্যাশব্যাক আসার কারণে আমাদের দেখা গেছে যে সেলটাও আগের চাইতে একটু ডেভেলপ করেছে, ক্রেতার মুভমেন্টও বেড়ে গেছে। ঈদ কেনাকাটায় সারা দেশে কয়েক হাজার আউটলেটে ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে বিকাশ, যা চলবে ঈদের আগের রাত পর্যন্ত। শুভ মাহফুজ, বাংলাভিশন, ঢাকা। ক্লেমন খেলা সংবাদ। ক্রিকেট। জাতীয় দলের ক্রিকেটারদের পাশাপাশি অন্যদের নৈপুণ্যে এবারের প্রিমিয়ার ক্রিকেট লীগ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয়েছে। মনে করছেন চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাব দলের কোচ মোহাম্মদ রফিক ও অধিনায়ক ইমরুল কায়েস। যদিও তাদের মতে গরম আবহাওয়া ও রোজার প্রভাব পড়েছে ক্রিকেটারদের পারফরম্যান্সে, আছে উইকেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া। ঘরোয়া ক্রিকেটে মর্যাদাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার লীগ ক্রিকেটারদের প্রতিভা বিকাশ ও আয়ের অন্যতম বড় প্ল্যাটফর্ম। এবারের লিগে অংশ নেয় 11টি দল, লেজেন্ড অব রূপগঞ্জ এবং ঢাকা আবাহনীকে পিছনে ফেলে প্রথমবার শিরোপা জিতেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও জমাট লড়াই ছিল লিগে, মনে করছেন চ্যাম্পিয়ন দলের কোচ ও অধিনায়ক। লিগ তো খুব কম্পিটিটিভ ক্রিকেট হয়েছে আমি বলবো, কারণ এখানে আপনি যদি দেখেন যে ন্যাশনাল টিমের প্লেয়াররা এসে যে যখন খেলছে তার আগেও যারা খেলেছে তারা কিন্তু ভালো পারফর্ম করছে, এবং অন্যান্য টিমে যারা পারফর্মার তারা কিন্তু ন্যাশনাল টিমের প্লেয়ার আসার পরে কিন্তু ড্রপ হয়ে গেছে। এখান থেকে অনেক কিছু শিক্ষা নিচ্ছে আছে, নেক্সট ইয়ারে যে আবার ঢাকা লিগ হবে দেখা যায় এখান থেকে অনেক কিছু শিক্ষা নেবে, ওইটাই দেখায় অ্যাপ্লাই করবে। এবারের লিগে জাতীয় দলের নূর হাসান সোহান তামিমদের পাশাপাশি আলো ছড়িয়েছেন ব্যাটিংয়ে মোসাদ্দেক, নাইম ইসলাম, জাকির হাসান, বোলিংয়ে রকিবুল, তানভীর ইসলাম, মাসুম খান, নাসুম আহমেদ সহ অনেকেই। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের এনামুল হক বিজয় প্রথম ক্রিকেটার হিসেবে লিস্ট এ ক্রিকেটে হাজার রান করার কৃতিত্ব দেখান। দীর্ঘদিন ধরেই মিরপুরের উইকেট নিয়ে আছে অনেক অভিযোগ, যদিও মানসম্মত না হলেও এবারের উইকেট চলনসই ছিল মনে করছেন রফিক ও কায়েস। গরম আবহাওয়া ও রমজান মাসে খেলা হওয়ায় অনেকেই সামর্থ্যের প্রমাণ দিতে পারেনি, তাই ভবিষ্যতে উপযুক্ত কন্ডিশনে লিগ আয়োজনের মত তাদের। রোজা ছাড়া যে কোনো সময় দিলে সমস্যা তো নয়, প্লেয়ার তো খেলতেছে, কিন্তু রোজায় যে গরম পড়ছে তার ভিতরে রোজাটা এটি একটু সমস্যা হয়েছে। শুধু বলারদের না, ব্যাটসম্যান ফিল্ডার তিনটা পার্টি কিন্তু আপনি অনেক কষ্ট করতে হয়েছে। মিরপুর উইকেট এখন তো কোনো সমাধান হয়নি, সুতরাং এখন বলে কি লাভ নেই, যেভাবে চলতেছে চলতে থাকো। উইকেট বেটার ছিল গতবারের থেকে, বাট বিকেএসপি উইকেট আরও বেটার ছিল, তা আমার কাছে মনে হয় যে আসলে এটা ক্রিকেটারদের দোষ দিয়েও লাভ নাই, কারণ এত অনেক অতিরিক্ত খেলা হলে তো আসলে ওদেরও কিছু করার থাকে না। তুলনামূলকভাবে লিগে আম্পায়ারিংয়ের মান নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন মোহাম্মদ রফিক ও ইমরুল কায়েস। মানিক মাহমুদ, বাংলাভিশন, ঢাকা। সংবাদ শেষ করব বিআরবি কেবলস শিরোনামগুলো আরও একবার জানিয়ে। তেঁতুলতলা মাঠ পুলিশের সম্পত্তি, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। মাঠ রক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাগরিক সমাজের। ঈদযাত্রার প্রথম দিনেই ট্রেনের শিডিউল বিপর্যয়, যাত্রীদের ক্ষোভ, ভোগান্তি মেনে নেয়ার আহ্বান রেলমন্ত্রীর। বিএনপি ক্ষমতায় থাকতে রেলপথ বন্ধের উদ্যোগ নিয়েছিল বললেন প্রধানমন্ত্রী, সরকারি প্রতিষ্ঠানের লাভের চেয়ে সেবাই গুরুত্বপূর্ণ। র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহারে ভারতের দ্বারস্থ হওয়া সরকারের অযোগ্যতা, মন্তব্য মির্জা ফখরুলের, দেশের সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে আছে বললেন ওবায়দুল কাদের। এবছর হজযাত্রীদের জন্য বিমান ভাড়া 1,40,000 টাকা নির্ধারণ, ফ্লাইট শুরু 31 মে জানিয়েছেন প্রতিমন্ত্রী।
এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/বাংলাভিশন নিউজ এবং সাবস্ক্রাইব করুন youtube.com/বাংলাভিশন নিউজ। ধন্যবাদ সবাইকে।